আসসালামু আলাইকুম ডিয়ার আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে নতুন একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো আজকের ব্লগটা আমি সন্ধ্যার নাস্তা দিয়ে শুরু করেছি। তো দেখতে পাচ্ছেন এখানে নাস্তার জন্য কি কি নেওয়া হয়েছে। তো ভাবিরা বাসায় নাই, ভাবি হলো তার বাবার বাড়িতে গেছে। তো আমি, মা আর আমার হাজবেন্ডই আছে বাসায়। তো এই যে নাস্তা দিয়েছে মা। তো আজকের ভিডিওতে গ্রামের অনেক জিনিসও আপনাদের সাথে শেয়ার করেছি। তো দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো রাতের বেলা হলো, আপনাদের ভাইয়া মাকে বলতেছিল যে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত খাবে সকালবেলা। তো ইলিশ মাছ ছিল না, তো বাবা সকালবেলা বাজারে গিয়েছে, তো তাজা ইলিশ মাছ নিয়ে আসছে। যে এখানে দেখতে পাচ্ছেন মা ওই ইলিশ মাছটাই কাটতেছে। তো আপনাদের ভাইয়া হঠাৎ করে এটা খাওয়ার জন্য ই করছে, বানা ধরছে যে ইলিশ মাছ দিয়ে পান্তা ভাত দিয়ে খাবে। তো সে তেমন একটা খায় না, হঠাৎ হয়তো খাইতে ইচ্ছে করছে তার। কালকে রাত্রে ভাত পা নাই করা ভাই, পাইছো কাড়া খাইছে, ভাত খেলে বেশি থাকে। Thank you.
অন্তরে খাই লই না খাইছো তার মানে খাই লইছো তোর আর ওই যে রেডিমেড খাও না এখন এই জায়গায় পাওয়া যাবে এ ধরো তোমার মালাই দিটা দুটো খাবে একটা খাবে একটাই খাই বেশি খেলে সমস্যা তোরে Gracias.
বাসি হ্যাঁ কফি সাদের দিব না সাদের ভাই কোনো ভাবি নেই যে গ্রামে এসে কফি পাবো এরকম কফি ওয়ালা থাকো তাহলে আমি যাই হ্যাঁ যাও তাড়াতাড়ি আয় ফিরো সন্ধ্যা হলে তার সন্ধ্যার আগে তাড়াতাড়ি আয় ফিরবো সাদিয়া বাস মনে হয় তো এই যে আপনাদের ভাইয়া হলো বিকেলের দিকে একটু বাজারে গিয়েছিল, দোকান থেকে খাবার আনছে, গরম গরম দিস কি কি আনছে, অনেকদিন ধরে রুটিটা খাওয়া হয় না, বাবা এনেছিল তখন খাইছি, অনেকদিন হয়েছে। এই জায়গায় পাওয়া যায় না সত্যি কথা বলতে কি, আমি তো কখনো গ্রামের গ্রামের বাজারে সন্ধ্যার সময় যাইনি, ঢাকার থেকে তো কোনো অংশে কম না। এদিকে পাওয়া যায় সব, হ্যাঁ এই যে নান পাওয়া গেল, তোমার কফি পাওয়া যায়, আমি ওই যে আব্বা গ্রিলটা দেখো, গ্রিলটা দেখো, আমি তো বোকা আছি, আমি এখানে গ্রিলও পাওয়া যায় এখন। তুমি ইয়ে আনছো, আমি যে হালিম আনতে গেছিলাম, আমি বলছিলাম হালিম আনতে, হালিম আনা হয়েছে, তো সে পছন্দ করে এগুলো নিয়ে আসছে। আমরা গ্রামে কখনো ওরকম ভাবে যাওয়া হয় নাই, তো আর সেও সন্ধ্যার দিক দিয়ে তেমন একটা যায় না, আজকে একটু কাজ ছিল, গিয়ে যে সব নিয়ে আসছে, না বের করো তুমি, সব নিয়ে আসছে, শেষ খাও খাও, এবার খাও। কাকা আসেন, এমাই যাবে এখন তাহলে তো ভালোই, আমাদের এদিকে পাওয়া যায় সব জিনিস, ওরকম রেস্টুরেন্ট ওরকম নাই না, এছাড়া টুকিটাকি জিনিস পাওয়া যায় ভালো খাবার, যে এইগুলো এগুলোই তো রেস্টুরেন্ট, এটা এগুলোই তো মানুষ বেশি খায়, মানুষ তো অন্যগুলো খায় নাকি, আর কিছুদিন পরে ওইগুলো হয়ে যাব, সবই হয়ে যাবে আস্তে টুকটাক, আরো হয়ে যাবে। একটু আগুন দাও, ইকুটে আনলে ভালো না, কত ছাক দিয়ে নিছে আইসি, আগে এটা করছি মা, একটা বাটি দেন হালিমগুলো ঢালি, আব্বাই কো মা আগে এটা খাই তখন, তারপর নিহারি খেলাম যেন, আমি লাইফে প্রথম আমার গাড়ে খাইছিলাম, কোন সময় খাইতাম না, যাইতাম এই না গাড়ে।
আগে টেস্ট করে দেখো তারপর কি কি লাগবে দাও মা কে ডাক দাও সব এ মা মা লেবু কেটে দাও আর যে আহো এদিকে আসো এমা যাবে আসেন হালিম গ্রাম আর গ্রাম নাই তো গ্রামে এখন সব পাওয়া যায় খুব আধুনিক এই যে বাসার পাশে দেখতে পাচ্ছেন কফি শপ আছে তো কফি শপ বলতে ঢাকার মতো না গ্রাম্য পরিবেশে কফি শপ কিন্তু কফি এখনও পাওয়া যায় তো খুব ভালো লাগলো এবার এসে ঢাকার মতো ওই সব কিছু পাওয়া যায় জন্য ভালো লাগলো দেখছো বিড়ালে কেমন করে ভয় দেখাইতেছি নাই তো আজকে সারাদিনের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে যেখানে থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ তো এখন সকাল বিকাল চাল একদিনের মধ্যে 10-12 চা খাওয়া হবে না চা আমাদের জন্য সুবিধা না আমরা তো চা খাই সবসময় রেগুলার চা বাসায় খাই তো ওই এখন ওই যে চা বানানো হবে না রেডিমেড কফি খাওয়া হবে এখন